একটা কালার, এখানে একটা কালার, দুইটা কালার হয়েছে শোল্ডারের মধ্যে। এটাকে টু পার্ট বলা হয়। আচ্ছা, এটা টু পার্ট, এর মধ্যে টু পার্ট। হ্যাঁ, এটা বেল্টের মধ্যে টু পার্ট। এটা সুন্দর জুতাটা। স্যার, এই ব্লগার ওনার ব্লগ তো অনেকে আমারে ফোন করে বলে উনি অনেক ভালো মানুষ, ভাই মাল আপনার কাছে নেই 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 কাউসার ভাই, আমার খুব অন্তরের লোক, খুব ভালো মানুষ, কাউসার ভাই প্রশংসা করে। তা এর ওনার সাহায্যে আমরাও অনেক দূর আগাইছি। আমাদের মার্কেট থেকে অনেকেই ব্যবসায় মাশাআল্লাহ অনেক আগেছে, অনেক ভালো আছে, করতেছে, নিতেছে, এমন কোনো দিন নাই যে অনলাইনে আমাদের মাল যায়। জি জি, অবশ্যই, ঠিক আছে। তারপরও আমি বলতেছি, যদি কারো কোনো সমস্যা হয়, কোনো ধরনের হইতেই পারে, জি জি জি, ৩১০০ টাকা ডজন পড়বে না? সুন্দর জুতাটা, অনেক সুন্দর, অনেক সুন্দর, ঠিক আছে। কালার আছে, প্রত্যেকটারই কালার আছে, কালার হবে অনেক না। আচ্ছা, নেতার জানে যে দুইটা কালারই হয়। আচ্ছা জি, এই যে জি, এটা হিলের মধ্যে, ইয়ার মধ্যে না, এই যে কি বলে, উচার মধ্যে, হ্যাঁ, বুস্টনের, বুস্টনের মধ্যে, হ্যাঁ, বুস্টনের মধ্যে কমপ্লিট সুল। কালার কি দুইটা হবে না? প্রত্যেকটারই কালার, প্রত্যেকটা কালার দুইটা হবে, কোন কোন ডিজাইনের আরো বেশি। এটা কিন্তু টু পার্টের না শোলটা? টু পার্টের শোল, মানে আপনার এখানে একটা কালার, এখানে একটা কালার, দুইটা কালার হয়েছে শোলটার মধ্যে। এটাকে টু পার্ট বলা হয়। আচ্ছা, এইটা টু পার্ট, এর মধ্যে টু পার্ট, হ্যাঁ, এটা বেল্টের মধ্যে টু পার্ট। এটা সুন্দর জুতাটা, এগুলোই চলতেছে, এগুলোই রানিং একদম। আচ্ছা, এটাও তো সুন্দর না? আচ্ছা, সুন্দর জুতা, কালার দুইটা আছে এখানে। এই যে বেল্ট ছাড়া আছে, বেল্ট ছাড়া আছে না, এটা বেল্ট ছাড়া, ঠিক। এই ডিজাইনটা আমার পেন্সিলও আছে, পেন্সিলের মধ্যে আছে এই ডিজাইনটা। আচ্ছা আচ্ছা, এটা পেন্সিলও হয়। এটা কি টু পার্টের কালার? এই যে টু পার্ট, এই যে টু পার্ট, টু পার্ট, টু পার্ট, এই যে টু পার্ট, জি, সুন্দর। তারপরে বেল্টোলা, এটা বেল্টোলা, আর একটা ডিজাইন, এটা বেল্টোলা, ওইটার মধ্যেই টানা আছে, বেল্ট আছে, জি জি, টানা আছে, এক সাইড দেখলাম, এক সাইড, জি 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 জি, এটা নকল, এটা। আচ্ছা, মানে এটা বড় আর এটা ছোট, ছোট, সব ধরনেরই আছে। আচ্ছা, এইটা কত আপনার রিয়া করবে আপনার হাতেরটা? এটা জি, এটা রেটেল আপনার এই 2850 টাকা, 2850 টাকা ডজন, দাম কম আছে, এটার দাম আবার বেশি। এটা কত? এটা আবার, এটা হলো আপনার 3250, জি, এটা 2850, আর এটা হলো 3250, দেখাই ভালো করে আবার, জি, হ্যাঁ, এটা হবে 2850, আর এটা হবে 3250, হ্যাঁ, জুতা দেখতে কিন্তু অনেকটা একই রকম, কিন্তু এখানে কিছু না কিছু গুণগত দিকের পার্থক্য আছে, যার কারণে দামটা পার্থক্য হয়েছে। এই ধরনের সমস্যা হয়, সিনট্যাক্স নিয়ে নিবে, সমস্যা নাই, জি জি, দুই চার দিনের ভিতরে যোগাযোগ করলে, হ্যাঁ হ্যাঁ, একই দামে পাবে, একই দামে পাবে, একই দামে পাবে ইনশাআল্লাহ। এই যে আরেকটা আইটেম আছে, এই যে এটা হ্যান্ড টু পার্টের মধ্যে, হ্যাঁ, এটা ইয়ার মধ্যে, বোস্টনের মধ্যে, বোস্টনের মধ্যে, সুন্দর কালার, মেরুন এবং ব্ল্যাক দুইটা কালার আছে, এবং সুন্দর, হ্যাঁ, অ্যাভেলেবল। কেউ যদি বেশি বেশি নিতে চায়, সেক্ষেত্রে কালার চুজ করতে পারবে, তো যত ধরনের পারবে, আচ্ছা পারবে, কোনো সমস্যা, সমস্যা হবে না, জি। এই যে একটা বোস্টন আছে, এটা একটা বোস্টন, একদম এটা রিয়াল বোস্টন, অনেক দিতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপর তারপর আমরা অনেক অনেক এখানে ওনার সাথে কি মানে জুতার একটা গোডাউন বলা যায়, ওনার যে বিষয়টা জুতার গোডাউন, আপনারা কি কোয়ান্টিটির জুতা চান, কতটুকু নিতে পারবেন আপনি? দেখাইলে সারাদিন এটা দেখাইতে পারবেন, সমস্যা নেই, অভাব নেই। আচ্ছা, জানি নারিং যা আছে সব, এটা এটা কি, এটা কি ইয়া বুস্টন হাফ, না না, এটা হাফ, হাফ বুস্টন, এটা এই যে টু টু পার্টের, এই বছর এই ধরনের চলতেছে, হ্যাঁ, এই জুতাগুলো সুন্দর তো। এখন সামনে শীত পরে কি আসে এখন তো আর বলা যায় না। আমাদেরকে ভিডিও করতেছে হবিকুল ভাই, এই যে হবিকুল ভাই, আমরা এখন দেখছি এটা আর কাটি জানা সুন্দর, সব ধরনের আছে, যা চাইবেন তাই পাওয়া যাবে, অসুবিধা হবে না।
আচ্ছা, এটা এটা কত পড়বে? এটা এর ডজনটা এটা বর্তমানে রেট কম তো 2800 টাকা। 2800 টাকা? আর এটা টু পার্টে না শোল্ডার? টু পার্টে, টু পার্টে, সব টু পার্টে। এই টু পার্টে শোল্ডার তোমার দেয়া, আবার এটা না হইলে এক কালার হইলে ওইটা আবার 2600 টাকা। জি, মানে রেট এটা ওঠানামা করবে? ওঠানামা করবে, হ্যাঁ, পছন্দের উপরে। পছন্দের জিনিস তো 100 কম? না 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 না, হবেই, হ্যাঁ। আর আমরা অযথা রেট ধরলে তো আমাদের এই জুতোগুলো দেখছি 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 না, ওই বাচ্চার জুতোগুলো, হ্যাঁ, এটা দেখছেন, এটা দেখছেন, এটা দেখছেন, হিউজ কোয়ান্টিটির জুতা আছে। আপনারা আসবেন, যদি কেউ সরাসরি আসতে চান সেক্ষেত্রে হাজিপুর শিব প্লাজা মার্কেটের, হাজিপুর শিব প্লাজা মার্কেটের কনক শুজ, উনি এই মার্কেটের সেক্রেটারি। আর যদি আপনারা যদি অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আমি ভিডিও স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রেখেছি, নাম্বারে যোগাযোগ করলে আপনারা অনলাইনে নিতে পারবেন। ওনার কাছে প্রচুর পরিমাণে জুতা আছে। আপনারা যদি ব্যবসা হয়ে থাকেন, নতুন পুরাতন বুঝি না, যে কোনো ব্যবসা হইতে আপনারা আসবেন এখানে জুতার জন্য। এটা কি আরেকটা ডিজাইন না? এই ধরনের ডিজাইনের কোনো অভাব না, অভাব নেই। এটা কত পড়বে জানেন? ওই একই দাম আছে, 2850। জি জি, এটা টু পার্টের শুল, হ্যাঁ, টু পার্টের শুল 2850 টাকা। ঠিক আছে, আমরা দেখলাম, দেখালাম আপনাদেরকে কনক শুজ, কবির ভাইয়ের দোকান। আপনারা যারা কবির শুজ থেকে, কনক শুজ থেকে জুতা নেবেন, অনায়াসে নিতে পারবেন, কোনো দ্বিধা করবেন না। উনি ব্যবসা হিসেবে, ভালো মানুষ হিসেবেই উনি এই মার্কেটের সেক্রেটারি। আমরা বারবার পরিচয়টুকু এই জন্য বললাম যে অনেকে হয়তো একটু দ্বিধা করেন যে দূর থেকে জুতা নিব, নিতে পারবো কিনা, কোনো সমস্যা হবে কিনা। তা আশা করি কোনো সমস্যা হবে না, সেই গ্যারান্টি ভিডিওর মাধ্যমে দিচ্ছি। ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখান থেকে অনলাইনেও নিতে পারবেন। তো অনলাইনে নেওয়ার ক্ষেত্রে একটা কন্ডিশন থাকবে, যদি ধরেন হয়তো জুতার দাম 10,000 টাকা হলো, মিনিমাম আপনাকে 4-5,000 টাকা পেমেন্ট করতে হবে। যদি বেশি হয়, যদি 20,000 টাকা জুতার দাম হয়, সেক্ষেত্রে 5-7,000 টাকা পেমেন্ট করতে হবে। আর নির্দ্বিধায় পেমেন্ট করবেন, কোনো সমস্যা হবে না, কোনো অনেক সমস্যা হয়, অনেকে জুতা রিসিভ করতে চায় না, 2,000 টাকা দিয়া তখন আসে আর এই মাল রিসিভ করে না, নেয় না। আর 2,000 টাকা গেলো আমাদের পেরেশানি হইলো, আমরা তো আর ভিডিও করতেছি এর জন্য না যে 1,000 টাকা দেখে আমার লাভ, না না না। আপনার, আমরা চাই ব্যবসা তো একদিন না, না না, জি জি জি, সব সময় যাতে আমাদের সাথে যোগাযোগ, তারা তো না ঘরে বসে নিতে আমাদের পয়সা করার সুযোগ দেন, আমরা বসেও বেচতে পারি। আমি যদি আপনার কাছে রেট বেশি ধরি, তাই তো দ্বিতীয়বার আমার কাছে আপনি আসবেন না, হ্যাঁ, ওয়ান টাইম তো কোনো কিছু করলে চলবে না, চলবে না, আপনি যাচাই করতে পারবেন, শুধু আমার ভিডিও তো আর ছাড়বেন না। জি, এই কাউসার ভাই তো মাশাআল্লাহ অনেক পপুলার একজন ব্লগার, ওনার ব্লগ তো অনেকে আমারে ফোন করে বলে উনি অনেক ভালো মানুষ ভাই, মাল আপনার কাছ থেকে নেই নেই নেই, কাউসার ভাই আমার খুব অন্তরের লোক, খুব ভালো মানুষ, কাউসার ভাই প্রশংসা করে। তা ওনার সাহায্যে আমরা আমরাও অনেক দূর আগাইছি, আমাদের মার্কেট থেকে অনেকেই ব্যবসায় মাশাআল্লাহ অনেক আগেছে, অনেক ভালো আছে, করতেছে, নিতেছে, এমন কোনো দিন নাই যে অনলাইনে আমাদের মাল যায়। জি জি, অবশ্যই, ঠিক আছে। তারপরও আমি বলতেছি যদি কারো কোনো সমস্যা হয়, কোনো ধরনের হইতেই পারে, জি জি জি, নক করবেন, নাম্বার আছে, যোগাযোগ করবেন, জানাইবেন, কেউ যদি দুই নম্বরে করে তা আমরা চেষ্টা করবো আর কি, আমাদের শিল্পটাকে তো ধরে রাখতে হবে, আমাদের, আমরা আমরা বাড়িতে বসে ব্যবসা করি, আমরা যদি টাউটারি বাটপারি চিটারি করি তাহলে তো মানুষ আমাদের কাছে নেবে না, নেবে না, সমস্ত বাংলাদেশের লোকজন তারা বসে আছে টাকা দিয়ে মাল নেওয়ার জন্য, যদি প্রতারণা হয় তাহলে তো আমাদের বইয়ে আসবে না, আসবে না, আপনারা আসতেও পারেন, আসলেও কোনো সমস্যা হইলে আমাদের এখানে 7টা মার্কেটে কমিটি আছে, কোনো সমস্যা হইলে আপনারা জানাতে পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, এ পর্যন্ত হয় নাই, 15-16 বছর হয়ে গেছে। তারপরে বলতেছি আপনাদেরকে দাওয়াত করতেছি, যারা পাদুকা ব্যবসার সাথে জড়িত আছেন সকলকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা ঘরে বসে মাল পাবেন ইনশাল্লাহ, এবং সেফ রেডি পাবেন ইনশাল্লাহ। যাচাই করতে পারেন ভাই, এবং দোকানে এত বলতেছি, আপনি এত বেশি বলেন কেন? আপনার কাছে কয়েকটা আইটেম পছন্দ হয়েছে, এই আইটেমটার দাম বেশি বলেন কেন? এটা আপনি ওইখান থেকেও নিতে পারবেন, ওইখানে নিয়ে আমার সাথে যোগাযোগ করাবেন যে ওই দোকানে পৌঁছাই দিন এই মালটা, ভাই আমি এটা ওইখান থেকে কিনতেছি, আপনি অ্যাড করেন, অ্যাড করে আমাকে এতটি মাল পাঠায় দেন, পাঠায় দেন, আপনি করতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে, কোর ভাই, জি জি, ধরো হলো
সবার কাছে আমার জন্য দোয়া করবেন। অবশ্যই হ্যাঁ জি। দেখি আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা ভিডিওটি দেখলেন, কবিরবের যে বক্তব্যটুকু শুনলেন, উনি অ্যাজ এ সেক্রেটারি হিসেবে আপনাদের সামনে যে বক্তব্যটু তুলে ধরেছে, আশা করি আপনারা বুঝতে পারবেন যে ওনার যে আহ্বানটা, সেই আহ্বানের প্রেক্ষিতেই বলি আপনারা আসবেন সরাসরি। আর যদি আসতে না পারেন সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনের নাম্বার থেকে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখান থেকে পাইকারি দিয়ে জুতা নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, কবিরবের জন্য অবশ্যই দোয়া করবেন, এবং এই মার্কেটের সবার জন্য দোয়া করবেন। জি আসসালামু আলাইকুম। আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।